একটা জায়গা ছিল যেখানে টোটো করে আমরা যাচ্ছি এবং সেখানে কিছু সিকোয়েন্সেস আছে। যে ছেলেটি অভিনয় করবে তাকে টোটোটা তো শেখানো হয়েছিল বলেছিলাম শিখতে, তিনি রেগুলার টোটো চালান না। যে গাড়িটায় ও শিখেছিল সেই গাড়িটা একদম ঠিকঠাক গাড়ি ছিল, আর যেটাকে শুটিংয়ে দেওয়া হয়েছিল তার ব্রেকটা কাজ করছিল না। সবসময় গাড়ি চালানোর সিন আমি দেখেছি যেটা হয়, কিছু না আপনি জাস্ট ওখানটা এসে থামিয়ে দেবে, আর আমরা ওখানটা এসে থামাবো, ওর পিছনে এই লাইটের স্ট্যান্ডটা আছে, ওখান থেকে ট্রলিতে কী করে হবে? আর ঠিক ক্যামেরার পিছনে সবাই উদ্গ্রীব হয়ে থাকে, শটটা ঠিক হচ্ছে তো, তারা সরবেও না, আপনাকে জায়গাও দেবে না, বা বলবে জাস্ট টাকটা দিয়ে বেরিয়ে যাও। এগুলো জাস্ট হয় না, এটা হয় না। আগের বার এইটুকু জায়গা ছিল, স্ট্রিট মনিটরে যাচ্ছিল, সেখানে আবির আছে, সমাধি আছে, এবং একটা স্লোপের মতন আছে যেখান থেকে টোটোটাকে নামাতে হবে, তার টোটোর স্পিডটাও বেড়ে যাচ্ছে স্লোপ থেকে নামাতে গিয়ে। সেই সময় আলোক আলোক মাইতি আমার সিনেমাটোগ্রাফার ক্যামেরাটা গিয়ে বসালো একেবারে টোটোর সামনাসামনি, এবং আমরা দেখতে পাচ্ছি যদি অগ্নি যদি ব্রেকটা মারতে একটু দেরি করে তাহলে আমি ক্যামেরা সব নিয়ে উড়ে যাব। এবং প্রত্যেকবারই ও আসছে এসে এবারে কোনো ক্রমে ব্রেকটা দিচ্ছে, এই বুঝি গেলাম এরকম একটা ভাব হয়েছিল। আলোক বলছে আলোক তাহলে ওকে তো বলছে না একটু ফোকাসের বাইরে হয়েছে, আর একবার যাই। প্রত্যেকবার যখন এই আর একবার যাই বলছে এদিকে তো ভয় পাচ্ছি। আমাদের অসুবিধা হয়নি, এটা আমাদের শুটিং এ চলতে থাকে মোটামুটি। ভেরি গুড, গুড জব।